टीटागढ़ रेल क्वार्टर भांगा निये उत्तेजना, तृणमूलेर पताका निये विक्षोभ स्थानीय बासिंदादेर। टीटागढ़ पौरसभार 20 नम्बर वार्डेर अंतर्गत रेल क्वार्टारेर एलाकाय उच्छेदेर जन्य नोटिस दियेछिलो रेल कर्तृपक्ष। सेई मतो बृहस्पतिवार विशाल रेल पुलिस बाहिनी निये उच्छेदे जाय रेल पुलिसेर आधिकारिकरा, किन्तु सेई समस्त क्वार्टारेर बासिंदारा क्वार्टार ना छाड़ते चावाय तादेर संगे तर्कातर्कि शुरू हय रेल पुलिसेर। এরপর তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, রেল কোয়ার্টারে প্রায় 200 বেশি পরিবার বসবাস করে, কেউ 50 বছর কিংবা কেউ তার বেশি সময় ধরেও সেখানে বসবাস করছেন। করোনার কারণে তারা কর্মহীন, তার উপর যদি তাদের মাথার ছাদ চলে যায় তাহলে তারা করবেনটাই বা কি। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী, টিটাগড় শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজেশ দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। 70 সাল থেকে হ্যাঁ, ঘর তোড়নে খাতির এই ছোট ছোট বাচ্চা লেকে কাহাঁ পর যায়গা কই বহু লোক। ঘর তো তোড়, হ্যাঁ क्या बोल रहा है, बोल रहा है, हाँ आप बोल रहा है कि हम घर तोड़ेंगे। हाँ अभी घर कहाँ मिलेगा, अभी तो मिलकर खाना बंद है, खाने को मुहाल है। हम सब अरोना करोना से 1.5 साल से 2 साल से लॉकडाउन है, लॉकडाउन में कहाँ जाएगा लड़का पड़का लेके बच्चा लुक के। अब आप ही क्या चाह रहे हैं? नहीं, घर नहीं टूटना चाहिए। कितने घर? और तोड़ने के लिए आए हैं बाबू। क्या तोड़ने के लिए? घर तोड़ने के लिए। किसका घर है? हमारा घर है। कितना साल से रह रहे हैं? बहुत साल से है, अरे 100 बरस से ऊपर हो गया बेटा। अभी क्या बोल रहे हैं? अभी वही तोड़ने के लिए बोल रहा है बाबू। तो आप लोग क्या चाहते हैं? अब हम गरीब आदमी कहाँ जाएगा, बाल बच्चा वाला बाबू। कोरोना में सब लॉकडाउन, खाने कमाने के लिए हम लोग को जगह नहीं, हम लोग जाएगा कहाँ गरीब आदमी। हमारा तो कोई रास्ता नहीं है। এইখানে আরপিএফ বারবার আসে, এখানে যারা রেলের জায়গায় বাড়িঘর আছে তাদের বাড়িঘর ভাঙার জন্য আমরা প্রত্যেকবার বাধা দিই এবং ওদের সঙ্গে কথাবার্তা বলি, বলার পর ও চলে যায়। কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি সরকার হওয়ার পর, বিশেষ করে 2019-এর পর এমপি, এখানকার যিনি এমপি হয়েছেন তার ইয়েতে, এখানে বারবার এদের উপরে এইভাবে নানা সময় এসে এদের বিরক্ত করছে যে আপনারা ঘর ছেড়ে দিন, ঘর ভেঙে দিন, গরিব মানুষগুলো যাবে কোথায়। আর রেলের লিজ কোথা আছে? আমাদের এখানে বহু বাড়ি আছে রেলের, যারা রেল থেকে লিজ দিয়েছে, লিজ দিয়ে তারা সেই বাড়িতে তারা বসবাস করে। তা আমরাও এটা রেলকে বারবার বলছি যে আপনারা লিজের কোথা ইয়ে করুন, আপনারা লিজ দিন, আমরা বাড়ি গরিব মানুষের বাড়ি করে দেবো। বাংলার বাড়ি বলে যে মমতা ব্যানার্জি যে প্রকল্প করেছে তার থেকে আমরা বাড়ি করে দেবো। যাই হোক, আজকে আমাদের সঙ্গে যারা এসছেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, তারা বলছে যে এই পরিস্থিতির মধ্যে আমরা দেখছি যতটা সহানুভূতি দেখানো যায় সেটা আমি ওনাদের অনুরোধ করেছি, সহানুভূতির সঙ্গে দেখুন। তারপরে এই করোনা পরিস্থিতির মধ্যে এটা যাবে কোথায়? আমরাই বা কোথায় গিয়ে এক গাদার লোককে নিয়ে যে রাখবো।